আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আবার আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও, রান্নার ব্লগ ভিডিও বানাবো। প্রথমে আমি চাল ধুয়ে চুলাই দিছি এবং আমার সাততলার বারান্দা গাছে গাছ কাটি ফেলাইছি। ওখান থেকে কিছু পুঁইশাকের বেশি সংগ্রহ করে রাখছি। এটা আমি নারকেল চিংড়ি মাঝে ভাজি করব। প্রথমে আমি কড়াই বসিয়ে এক কাপের কম সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা বাদামি রঙের করে একটু ভাজবো। তো এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু কষাই নেব পেঁয়াজ রসুনের সাথে। আমি নারকেল বাটা দিয়ে দেব। নারকেল বাটা, নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে এত স্বাদ, খুবই ভালো লাগে খেতে। আমি অনেক খাইছি পুঁইশাক মাছ দিয়ে, কিন্তু এত এত মজা লাগে নাই, এত ভালো লাগে নাই। এই নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে পুঁইশাকের বেশি এত এত মজা হয়, আমি জানতাম না। কিন্তু আজকে আমি এইভাবে ভাজি করে খাইছি, খুব মজা হয়েছে। আপনারাও এটা ট্রাই করবেন, খেয়ে দেখবেন রান্না করে, আমার মতো এইভাবে রান্না করে ভাজি করে খাবেন। একটু পানি দিয়ে কষাই নেব। আমি হলুদ দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। পানি দিয়ে কষাই নেব। আমি আবার বলছি আমি কী কী দিয়েছি। প্রথমে সয়াবিন তেল দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এর ভিতরে লবণ, চিংড়ি মাছ, তারপরে নারকেল বাটা, একটু হলুদ, হলুদ গুঁড়া আধা চামচ, এক কাপের মতো আমি নারকেল বাটা দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, মশলা ভালো মতো কষাই নিয়েছি। যখন কষানো হয়ে গেছে তখন আমি এই পুঁইশাকের বিচিগুলো দিয়ে দেব। পুঁইশাকের বিচিগুলো দিয়ে দিছি। পুঁইশাকের বিচিগুলো আমি একটু পানি দিয়ে দেব যাতে সেদ্ধ হয়। একটু পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়, এবং নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। বেশি পানি দেব না, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট না, 6-7 মিনিট একে দেখলে হয়। আমি 4-5 মিনিট পর ঢাকনা উঠে দেখে আবার ঢাকনা দিয়ে তুললাম, আবার উঠিলাম, দেখলাম
পানিটা টানি আসছে। এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকাই ফেলবো। আসলে মোরা বরিশালের কাছাকাছির মানুষ, তো মুখে ভাষা হয়েছে বরিশালের, শুদ্ধ কথা আসে না মুখ থেকে। জন্মগত মায়ের পেট থেকে পড়ে যে ভাষা শিখছি সেই ভাষাটাই আমি চেঞ্জ করতে পারি নাই। মোরা আবার একটা আকাম করিয়া লাইছি, বাসা ছাড়ি দিছি, আমরা অন্য জেলায় চলে যাইতেছি। এই যে দেখেন মুখ বাসার সব ওরা গুছাই হেলাইছি, কোনো কিছু বাদ নাই। ওই টুকটাক যা আছে জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। মনটাও খারাপ, রান্নাও করতেছি ভাল লাগছে না। খাট টাট খুললে পুরান জিনিস তো ভাঙ্গে চুরে গেছে। এই আপনাকে একটু দেখাইলাম, আবার এই লড়া ছাড়া দিলাম। ছোট্ট সংসার, একেবারে ভাজে পানিটি একেবারে শুকিয়ে ফেলেছে, একেবারে সুন্দর করে তেল উঠে আসছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এই যে আমার ভাজি হয়ে গেছে, পুঁইশাকের বিচি ভাজি, নারকেল চিংড়ি মাছ দিয়া আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি আর একটা বসাই দেব, কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ। এবার আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের কম জিরা গুঁড়া, হাফ চামচের কম জিরা গুঁড়া। এবার পানি দিয়ে কষিয়ে নেব। আমি এক চামচে একটু কম মরিচ দিয়েছি, হাফ চামচ হলুদ এবং আধা চামচের কম জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, দুটা একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এবার আমি আলু আগে ছিলেইয়া ধুইয়া কুটে রাখিয়া দিছি, মানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কষাই নেব। এই যে আলুগুলো আমি কষাই নিলাম, উল্টাইয়া পাল্টাইয়া লাড়িয়া চাড়িয়া ভালো মতো কষাই নিলাম। মুখ আসলে আজকে রান্তেও ভালো লাগে না, ছোট খাওয়া লাগবে, রান্না করা লাগবে, মিস্ত্রি আছে, মিস্ত্রি অন্য কেউ না, আমাদেরই ভাগ্নে।
ঢাকনা দিয়ে দিলাম, পাজল দিয়া গরম হয়ে গেছে, ফুটে গেছে আমাদের। এবার আমি একটা একটা করিয়া ডিম ভাঙ্গে দেখবো, বাটিতে করে ডিম ভাঙ্গে দেখবো এবং বাটিতে করে ঢাইলে ঢেলে দিয়ে দেব। আমি ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব, খেতে খুব স্বাদ। আলহামদুলিল্লাহ আমাদের রান্না চলছে, যাই রান্না করি আমরা আপনাদের সাথে শেয়ার করি। আলু ভর্তা খাই আর আমি চারটে ডিম দিয়ে দিলাম ভাঙ্গিয়া। ডিম দেওয়া হয়ে যাওয়ার পর ঢাকিয়ে দিছি, ঢাকার পর একবার ঢাকনা উল্টে দেখলাম আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু উল্টেই দেব। নেড়ে ছেড়ে উল্টাই দিচ্ছি, নেড়ে ছেড়ে উল্টাই দিচ্ছি। আবার ডাকনা দিয়ে দিলাম, এবার আমি টমেটো দিয়ে দিলাম ডাকনা উঠাইয়া। ডিম ছেড়ে দিয়ে আলু এবং টমেটো মাখা মাখা ঝোল হয়ে গেছে, এবার আমি জিরা টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম, হয়ে গেছে। আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এরকম সহজ সহজ রান্না আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। শর্টকাট রান্না, অত বেশি মশলাও লাগে না, কিন্তু খেতে দারুণ স্বাদ, খুবই মজা হয় আলহামদুলিল্লাহ। দেখেই তো বুঝতে পারছেন খুবই মজা হয়েছে, কারণ আমরা রান্না করে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে না ভিডিও ছাড়ি, সাথে সাথে তো আর ভিডিও ছাড়া হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।